আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ সবাই ভালো আছেন দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বিড়ি প্রবাসীর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা দেখে বা শুনে অনেকেই হয়তো ভিডিওটা শুনতে চাইবেন না বা শুনবেন না যারা ভিডিওটি শুনবেন তাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনার বন্ধুবান্ধব বা পরিচিত যারা আছেন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। যাতে এইরকম একটা মহাবিপদ থেকে বাঁচতে পারে সবাই বিষয়টা হলো গত দুই দিন আগে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা নিশ্চয় দেখতে পারছেন যে দুবাই থেকে সিলেটে একটা বিমান গেছিলো সেই সিলেটে যাওয়ার যে বিমান সেই বিমানে চারজন লোককে কাস্টম আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ কাস্টম পুলিশ আটক করে তাদের কাছ থেকে শয়া এগারো কেজি স্বর্ণ পেয়েছে আর এই শয়া এগারো কেজি স্বর্ণ যারা যাদেরকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে কিন্তু পাওয়া যায়নি আমরা যে বিষয়টা আজকে বলবো যে এই কাজটা যারা করে এই কারবারটা যারা করে তারা কিন্তু নিজ হাতে কোনো স্বর্ণ নেয় না তারা হয়তো বা আমাকে হয়তোবা আপনাকে অথবা অন্য কাউকে দিয়ে নেয় অনেকে টিকেটের অফার করে অনেকে যে সামান যেগুলো নেন সেগুলা দাম হিসাবে দেয় বিভিন্ন দালাল যারা আছে বিভিন্নভাবে আপনাদেরকে এগুলা দে আপনারা সবাই দুবাইতে যারা আছেন কম বেশি এই ব্যাপারে জানেন আমরা আগে একটা ভিডিওতে বলেছি যে যারা এই কাজ করে তারা কিন্তু সব সময় বাহিরে থাকে আপনার মান সম্মান বলেন আর আপনার জেল কাটা বলেন আপনার পাসপোর্টে দাগ বলেন আর আপনি যে একটা চিহ্নিত আসামি বলেন সেটা কিন্তু যারা মূল হুতা তাদের হয় না হয় আপনার এবং আমার আমার মতো যারা এই সামানগুলো নিয়ে যায় এই যে অবৈধভাবে যে মালগুলা নিয়ে যাই তাদেরই হয় তো আমরা আগেও বলেছিলাম যে যারা এই কাজ করেন তারা খুব সতর্কতার সাথে করবেন যারা ফ্রি টিকিটের নামে টিকিট নিয়ে যান তারা কিন্তু একদমই বালা করে বুঝে শুনে যাবেন যে এখানে আমরা বলছি না যে ফ্রি টিকিটে যাবেন না ফ্রি টিকিটে কেউ যদি আপনাকে মাল দিয়ে দেয় আমি যদি আপনাকে মাল দিয়ে দেই বা অন্য কেউ মাল দিয়ে দেই যেতে পারেন কিন্তু এই মালগুলা নিজের ছুকে দেখবেন এখানে কোনো অবৈধ কিছু আছে কি না এখানে আপনার যে টিকেটে যে সমস্ত জিনিস পাওয়া যায় যেমন মোবাইল কত কেজি স্বর্ণ কত কেজি কয়টা মোবাইল সেই বিষয়গুলা বা অবৈধ কোনো জিনিস আছে কি না সেগুলো দেখে যদি আপনি যান সেক্ষেত্রে আমার কোনো বাধা নেই আপনিও কোনো বিপদে পড়বেন না কিন্তু এই এইভাবে যদি আপনি কারো মাল নিয়ে সোজা চলে যান সে যেই হোক সে কিন্তু আপনার মাল আপনার ব্যাগে যে যে কোনো কিছু ঢুকাইয়ে দিতে পারে কারণ সে যদি দুই চার কেজি সোনা দিতে পারে তাহলে তার অনেক লাভ হবে আর আপনাকে যদি বলে তাহলে আপনি নেবেন না এই জন্য আপনাকে বলবে না যারা গতদিন দোরা খেয়েছে তাদেরকেও কিন্তু বলা হয়নি তাদেরকে জানি না একজনের বিষয়ে আমি বলবো বাকি যারা আছে তারা ফ্রি টিকেটে গেছে কিনা জানি না কিন্তু একজন আমার পরিচিত সে বলেছে যে সে নিজের পয়সায় টিকিট করে গেছে শুধুমাত্র একজন পরিচিত লোক বলছে যে আমার একটা স্তরি নেবেন আর কিছু না আমার একটা স্তরি খুব জরুরি বাড়িতে পাঠার আর এই স্তরি তার ভিতরে কয়েক কেজি স্বর্ণ ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু সে জানতো না এখন আপনি মনে করেন আপনার যদি পরিচিত বা অপরিচিত বলে যে আমাকে একটা স্তরি নিতে পারবেন যদি আপনার কাছে ওজন থাকে তাহলে তো অবশ্যই বলবেন সমস্যা নাই দিতে পারেন একটা স্ত্রী এখানে তো অবৈধ বৈধর কোনো প্রশ্নই আসে না কিন্তু এর ভিতরেও অবৈধ মাল ঢুকিয়ে দিছে তারা নিশ্চয় যারা যে পার্টি যে গ্রুপ তাদেরকে পাঠিয়েছে মাল দিয়েছে তারা ঠিকই স্বর্ণ ছাড়িয়ে নিবে তারা জরিমানা দিয়ে স্বর্ণটা তাদের হাতে নিয়েই যাবে কিন্তু যারা জেল খাটলেন যারা এই সারা দেশের সামনে মান সম্মান হারালেন তাদের তো মান সম্মান ফিরে কখনো পাবেন না এই জন্য যারা ফ্রি টিকিটে যাবেন বারবার বলতেছি একদমই বেবে চিনতে যাবেন অবৈধ পথে যদি যান এই দেশে দৌড়া পড়েন তাহলে তো আপনাকে দেশেই পাঠাবে না এই দেশের জেলেই ঢুকাই দিবে আর দেশে গিয়ে আপনি যে কোনো অবৈধ মাল আপনার সাথে যদি থাকে তাহলে কে দিসে আপনার আত্মীয় আপনার পরিচিত আপনার আরবাব সেটা কিন্তু এয়ারপোর্ট দেখবে না সেটা এখানের এয়ারপোর্টে দেখবে না অন্য বাংলাদেশের এয়ারপোর্ট দেখবে না আপনি যে মাল নিয়ে যাচ্ছেন সেই মালের উপর যদি বৈধ মাল হয় আপনার অবৈধ মাল হলে সেটাও আপনার